এটা ভার্চুয়াল ল্যাব, মানে ল্যাবটা দেখানো যাবে না, মানে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে কিছু বলা, ঠিক আছে, একই জিনিস, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন মোর সল্টের মধ্যে কিসের সাহায্যে করব, পটাসিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে টাইট্রেশন করব। সো উই হ্যাভ টু ডিটারমাইন দ্য ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ইন মোর সল্ট বাই টাইট্রেটিং উইথ পটাসিয়াম পারম্যাঙ্গানেট। আমাকে কি করতে হবে, মোর সল্টের মধ্যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বার করব, সেই একই এক্সপেরিমেন্ট, কি দিয়ে টাইট্রেট করে, পটাসিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে টাইট্রেট করে। সো উই হ্যাভ টু ডিটারমাইন দ্য ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ইন মোর সল্ট বাই টাইট্রেটিং ইট উইথ পটাসিয়াম পারম্যাঙ্গানেট। এবার আমি তোদের কোশ্চেন করছি, হোয়াট ডু ইউ মিন বাই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, হোয়াট ডু ইউ মিন বাই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কাকে বলে, বল কেউ একজন বল। ওইটা তো যতগুলো ওই মানে জলের ইয়ে থাকে, বিন্দু থাকে, যতগুলো জলে মানে জলের ওই ফোঁটা ফোঁটা বিন্দু থাকে, তার প্রত্যেকটা তো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বলে। এক মোল ক্রিস্টাল তৈরি করতে যেই কটা আছে, মানে মানে ওই যতগুলো জল, যতগুলো জলের মলিকিউল লাগে ওটাকে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ভেরি গুড, দ্য নাম্বার অফ ওয়াটার মলিকিউলস প্রেজেন্ট ইন ওয়ান মোল অফ দ্য ক্রিস্টাল বা ইজ নোন অ্যাজ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। তাহলে যতগুলো জলের মলিকিউল দরকার কিসে, এক মূল ক্রিস্টাল তৈরি করার জন্য, সেটাকেই আমরা বলেছি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। তো দ্য নাম্বার অফ ওয়াটার মলিকুলস রিকোয়ার্ড টু ফর্ম ওয়ান মোল অফ হাইড্রেটেড ক্রিস্টাল, ওয়ান মোল অফ ক্রিস্টাল ইজ নোন অ্যাজ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এবার বলতো ক্রিস্টাল কাকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই ক্রিস্টাল, হোয়াট ডু ইউ মিন বাই ক্রিস্টাল স্যার? ওই মানে যে মলিকিউলের একটা পারফেক্ট জিওমেট্রিক্যাল শেপ থাকে ওটাকে ক্রিস্টাল বলে। ক্রিস্টাল বলতে একটা বুঝি, একটা মলিকিউল যার একটা ডেফিনাইট জিওমেট্রি আছে, এবং এছাড়াও দুটো ক্যারেক্টারিস্টিক আগের দিন বলি সেটা আমি যোগ করছি, তার এজ, তার এজ থাকবে, মানে ধার গুলো সূচালো হবে, অ্যান্ড ফ্ল্যাট সারফেস, সারফেসটা ফ্ল্যাট হবে। তাই ক্রিস্টাল বলতে কি বুঝি, একটা মলিকুল যাতে ডেফিনাইট জিওমেট্রি আছে, এবং তার মধ্যে আরো দুটো কথা যোগ করলাম, কি আছে, সার্ফ এজ আছে এবং ফ্ল্যাট সারফেস আছে। তো এই ক্রিস্টাল দ্য মলিকুল উইচ হ্যাভ এ ডেফিনাইট জিওমেট্রি অ্যান্ড দে পজেস হোয়াট, সার্ফ এজ অ্যান্ড ফ্ল্যাট সারফেস। ক্রিস্টাল হচ্ছে একটা বস্তু যাদের একটা ডেফিনাইট জিওমেট্রি আছে, এবং তার মধ্যে কি আছে, একটা সার্ফ পেজ আছে এবং একটা ফ্ল্যাট সারফেস আছে। ওর কোনো প্রবলেম আছে, মানে ধার গুলো খুব ছুচালো হবে এবং বাকিটা ফ্ল্যাট, মানে কোনো মানে ফ্ল্যাট মানে বুঝতে পারছিস তো, মানে ছুচালো হবে না, মানে এমনি নর্মাল, মানে ক্রিস্টাল হচ্ছে একটা ডেফিনাইট জিওমেট্রি যাদের কি হচ্ছে, একটা সার্ফ পেজ আছে এবং ফ্ল্যাট কি আছে, সারফেস আছে, খুব ইম্পর্টেন্ট। এবার বলতো, আচ্ছা কিছু কিছু ক্রিস্টাল, এবার আমি কিছু কিছু টার্ম আসছি, কিছু কিছু মলিকুল তৈরি করার সময় তারা কি করে, তোর পরিবেশ থেকে জলটাকে শোষণ করে, সেই ধরনের মলিকুলটাকে আমরা কি মলিকুল বলি, এবার বলতো এই টার্মগুলো আমি আসছি কি ধরনের মলিকুল বলি, ক্রিস্টালই বলবো? না না, আমি বলছি কিছু কিছু ক্রিস্টাল, মানে কিছু কিছু মলিকুল তৈরি হওয়ার সময় মানে পরিবেশ থেকে জল অ্যাবসর্ব করে, তাহলে সেই ধরনের সেই ধরনের মলিকুল একটা ডেফিনাইট নাম আছে, ক্রিস্টাল তো একটা নাম, আরেকটা ডেফিনাইট নাম আছে, কি নাম বলেছিলিস, হাইড্রোস্কোপিক সাবস্টেন্স বলে কিছু একটা, হাইড্রোস্কোপিক সাবস্টেন্স, হাইড্রোস্কোপিক সাবস্টেন্স কাকে বলে, কিছু কিছু মলিকুল তৈরি হওয়ার সময় পরিবেশ থেকে জল অ্যাবসর্ব করে, তাদেরকে আমরা বলেছি হাইড্রোস্কোপিক সাবস্টেন্স। মনে পড়ছে এবার? হ্যাঁ স্যার। আমি একটু ডেপথে যাচ্ছি,
Some molecules, what does they do? During formation, they absorb water molecules from the atmosphere. What are they called? They are called hydroscopic substance. এইবার বলতো, এবার তো আমি সিম্পল প্রশ্ন করছি, যারা মলিকুল তৈরি হওয়ার সময় পরিবেশের জলটাকে ছেড়ে দেয় তাদেরকে আমরা কি বলি? কোয়েশ্চেন আগে যেটা টপিকটা বলে ওটা আরেকবার বলুন তো। আমি বলেছি হাইড্রোস্কোপিক সাবস্টেন্স মানে যারা জলকে কি করে, হাইড্রোস্কোপিক কথাটার মধ্যে লিখেছে, হাইড্রোস্কোপিক কথাটা মানে কি বল? হাইড্রোস্কোপিক কথাটা মানে কি আগে বল। জল শোষণ করা, টেন্ডেন্সি টু অ্যাবসর্ব ময়েশ্চার ফ্রম দ্য অ্যাটমোস্ফিয়ার, দে আর নোন অ্যাজ হাইড্রোস্কোপিক। আরেক ধরনের ক্রিস্টাল আছে ডেলিকুইসেন্ট, তাদের তাদের মানে কি কি বললেন? আমি আগে বলি, হাইড্রোস্কোপিক ক্রিস্টাল বলতে কাদের বুঝি, হাইড্রোস্কোপিক মলিকুল বলতে কাকে বলি? এ হয়তো স্যার যাদের ওয়াটার কিছু কিছু মানে মলিকুল কি করে, কিছু কিছু মলিকুল, কিছু কিছু মলিকুল পরিবেশ থেকে কি করে, মলিকুল তৈরি হওয়ার সময় পরিবেশ থেকে জলটাকে অ্যাবসর্ব করে, তাদেরকে আমরা কি বলি? হাইড্রোস্কোপিক সাবস্টেন্স, হাইড্রোস্কোপিক সাবস্টেন্স। তাহলে হাইড্রোস্কোপিক সাবস্টেন্স কাকে বলে? মলিকুল তৈরি হওয়ার সময় তারা কি করে, পরিবেশ থেকে জলটা অ্যাবসর্ব করে, তাদেরকে আমরা বলেছি হাইড্রোস্কোপিক সাবস্টেন্স। আবার বলছি, মানে মলিকুল তৈরি হওয়ার সময় কি করে, পরিবেশ থেকে জলটাকে শোষণ করে, এবং তাদেরকে আমরা বলেছি হাইড্রোস্কোপিক সাবস্টেন্স। বল কোনো প্রবলেম আছে? সাম সাবস্টেন্সেস বা সাম মলিকুলস ডিউরিং দ্যার ফরমেশন অ্যাবসর্ব ওয়াটার ভেপার ফ্রম দ্য অ্যাটমোসফিয়ার অ্যান্ড দে আর নোন অ্যাজ হোয়াট, হাইড্রোস্কোপিক সাবস্টেন্সেস। বল কোনো প্রবলেম আছে? নো স্যার, নো স্যার। এবার বলতো কি কি হাইড্রোস্কোপিক সাবস্টেন্সের দুটো এক্সাম্পল, হাইড্রোস্কোপিক সাবস্টেন্সের দুটো এক্সাম্পল দে। স্যার NaCl, দেখ কপার সালফেট পাঁচটা জল পড়েছিস, ব্লু ভিট্রিয়ল বলে, CuSO4, 5H2, এটার নাম কি বলে? ব্লু ব্লু ভিট্রিয়ল। হ্যাঁ হ্যাঁ, ব্লু ভিট্রিয়ল। তাহলে এর মধ্যে কটা জল আছে, মানে পরিবেশ থেকে কটা জল অ্যাবসর্ব করেছে? ফাইন। ফাইন। তাহলে এটা কি ধরনের সাবস্টেন্স, এটা কি ধরনের সাবস্টেন্স? হাইড্রোস্কোপিক সাবস্টেন্স, হাইড্রোস্কোপিক। ভেরি গুড। এবার আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, গ্রিন ভিট্রিয়ল এর ফর্মুলাটা বলতো। গ্রিন ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়াল কাকে বলে? APSO4, 7H2, APSO4, 7H2। তাহলে এটা পরিবেশ থেকে কটা জল অ্যাবসর্ব করেছে? সাতটা। এটাকেও আমরা কি সাবস্টেন্স বলবো? হাইড্রোস্কোপিক সাবস্টেন্স। সো সিমিলারলি অলসো দ্য এক্সাম্পল ইজ মোর সল্ট, Na2S2O3, 6H2, সরি হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ মোর সল্ট? এই দিনই বললাম, FeSO4, NH4 হোল টু SO4, 6H2, মনে আছে? Yes sir. So how many water molecules are absorbed from the atmosphere? Six. Six. So they are known as what substance? Hydroscopic substance. Hydroscopic substance. ঠিক আছে? এবার বল, তো আমি এটা জিস্ট করে দিচ্ছি, কিছু কিছু মলিকুল কি করে, পরিবেশ থেকে মলিকুল তৈরি হওয়ার সময় পরিবেশ থেকে জলটাকে অ্যাবসর্ব করে, তাদেরকে আমরা বলেছি হাইড্রোস্কোপিক সাবস্টেন্স। তো সাম মলিকুলস ডিউরিং দ্যার ফরমেশন অ্যাবসর্ব ওয়াটার মলিকুলস ফ্রম দ্য অ্যাটমোসফিয়ার, দে আর নোন অ্যাজ হাইড্রোস্কোপিক সাবস্টেন্স। এক্সাম্পল ইজ ব্লু ভিট্রিয়ল, CuSO4, 5H2, নেক্সট গ্রিন ভিট্রিয়ল, APSO4, 7H2, অ্যান্ড লাস্ট ইজ মোর সল্ট, NH4 হোল টাইজ SO4, FeSO4, 6H2। বলো কোনো প্রবলেম আছে? নো স্যার, নো স্যার। নেক্সট, এবার আমি আরেক ধরনের সাবস্টেন্স বলছি, যে সাবস্টেন্স গুলো কি করে,
পরিবেশে রাখলে, পরিবেশে রাখলে মানে তুই ওই মলিকিউল গুলোকে যদি পরিবেশে রাখিস, সে কি করবে? সেটা জলটাকে পরিবেশে দিয়ে দেবে। সেটাকে আমরা বলি হচ্ছে, একটা স্পেশাল নাম আছে, তার নাম হচ্ছে ইফ্লুরেসেন্ট সাবস্টেন্স। তাহলে কি বললাম, কিছু কিছু মলিকুল আছে যেগুলোকে তুই যদি পরিবেশে রেখে দিস, তাহলে কি হবে, তারা পরিবেশকে কি করবে, জলটা দিয়ে দেবে। সেটাকে আমরা বলি হচ্ছে ইফ্লুরেসেন্ট সাবস্টেন্স। কি বললাম, সাম সাবস্টেন্সেস উইচ আর কেপ্ট এক্সপোজড ইন এয়ার, দেন হোয়াট হ্যাপেন্স, দেন দে গিভ ওয়াটার ভেপার টু দ্য অ্যাটমোসফিয়ার অ্যান্ড দে আর নোন অ্যাজ ইফ্লুরেসেন্ট সাবস্টেন্স। আর কিছু কিছু বস্তু কি করে, পরিবেশে রেখে দিলে পরিবেশকে জল, জলীয় বাষ্পটাকে দিয়ে, জলীয় বাষ্পটা দিয়ে দেয়, মানে জলটাকে দিয়ে দেয়। সেটাকে আমরা বলেছি ইফ্লুরেসেন্ট সাবস্টেন্স। বলো স্যার আরেকবার বলবেন এটা? কি বললেন, ইনফ্লুয়েন্সেস না কি একটা? ইফ্লুরেসেন্ট সাবস্টেন্স, ইফ্লুরেসেন্ট। কিছু কিছু বস্তু মানে কিছু কিছু মলিকিউলকে তুই যদি খোলা বাতাসে রেখে দিস, সে কি করবে, পরিবেশকে সে জলটা দিয়ে দেবে। মানে সেটাকেই আমরা বলবো যে ইফ্লুরেসেন্ট সাবস্টেন্স। স্যার একবার স্পেলিংটা বলুন তো। EFF, ইলো, আডি, এসিএন, ইফ্লুরেসেন্ট সাবস্টেন্সের এক্সাম্পল কি? ইফ্লুরেসেন্ট সাবস্টেন্সের এক্সাম্পল কি? বল, আমি এখানে খুব ডেপথে যাচ্ছি, ইফ্লুরেসেন্ট সাবস্টেন্স তার এক্সাম্পলটা কি? এক্সাম্পল দিন। তাহলে কি বললাম, ইফ্লুরেসেন্ট সাবস্টেন্সটা কি, তুই যদি একটা বস্তুকে তুই খোলা বাতাসে রেখে দিলি, তখন সে কি করবে, পরিবেশকে তার জলগুলো দিয়ে দেবে। সেটাকেই আমরা বলবো যে ইফ্লুরেসেন্ট সাবস্টেন্স। বল, কোনো প্রবলেম আছে? নো স্যার। সাম সাবস্টেন্সেস when kept exposed in air, then what happens, then they gives water molecules to the atmosphere and they are known as what, efflorescent substance. Any problem? No sir. Next, what is the example of efflorescent substance? Very simple example, very simple example, drying of cement. And cement to cement আছে, সেই সিমেন্টটাকে যদি তুই খোলা বাতাসে রেখে দিস, সে কি করবে, সিমেন্টটা দেখবি, ধর একটা যে আমরা যে সিমেন্ট দিই, সেটা প্রথমে কি থাকে, একদম সফট থাকে না? মানে সিমেন্টটা যে দেয় দেখবি, তোরা একটা ঢালাই হচ্ছে যে সিমেন্টটা দিচ্ছি, সেটা কি সফট থাকে না, মানে নরম থাকে না? বলে না দুদিন, দুদিন পা না দিতে, দুদিন জায়গাটা পা দেবে না, কেন বল? তাহলে এইবার তুই সিমেন্টটাকে কি করলি, কিছুদিন তুই বাতাসে রেখে দিবি, কিছুদিন তুই বাতাসে রেখে দিবি, এই সিমেন্টটাকে তুই কিছুদিন বাতাসে রেখে দিলি, বাতাসে রেখে দিলে সে কি করবে, সে শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, সে পরিবেশকে কি করছে, তাই তো বাংলা কথাটা বোঝ, একটা সিমেন্ট তুই যদি তাকে খোলা বাতাসে রেখে দিস, সে কি করবে, সে তার জলটা কাকে দিয়ে দেবে, পরিবেশকে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে সিমেন্ট হচ্ছে একটা কার এক্সাম্পল ইফ্লুরেসেন্ট সাবস্টেন্স। বল, কোনো প্রবলেম আছে? না স্যার, বুঝতে পারিনি, আরেকবার বলুন। একটা সিমেন্ট, জানিস তো সিমেন্ট গুলো যখন করিস, সিমেন্ট গুলো কি থাকে, পাতলা থাকে না? হ্যাঁ, এবার সিমেন্টটাকে তুই খোলা বাতাসে রেখে দিবি, সূর্যের উপস্থিতিতে, সানলাইটের উপস্থিতি, তখন কি করবি, সিমেন্টটা দেখবি শক্ত হয়ে যায় না? সিম্পল বলছি, সিমেন্ট, বাড়ির সিমেন্ট দেখেছিস, তুই যখন জল দিয়ে গুলছিস, সেটা কি নরম হয় না? এবার সেটাকে যদি তুই খোলা বাতাসে রেখে দিস, সেটা দেখবি একটা বিশাল শক্ত জিনিস তৈরি হয়, দেখতে পেয়েছিস? এই শক্তটা কেন হয়, কিছুই নয়, সিমেন্টটা তার জলটাকে কাকে দিয়ে দিচ্ছে, পরিবেশকে দিয়ে দিচ্ছে।
তাই জন্য। ঠিক আছে। তো ইনিশিয়ালি উই আর দ্য ম্যানসন ইজ ডুইং দ্য সিমেন্ট, সো ইনিশিয়ালি সিমেন্ট ইজ ভেরি সফট, বাট হোয়াট হ্যাপেন্স ইফ উই কিপ এক্সপোজড ইট ইন এয়ার, দেন হোয়াট হ্যাপেন্স, দেন দ্য সিমেন্ট, দেন দ্য সফট সিমেন্ট উইল বিকাম হার্ড, ওয়াই, দেন দ্য সফট সিমেন্ট উইল বিকাম হার্ড, ওয়াই, অ্যাজ আফটার after keeping it for some time, then cement gives its water to the atmosphere, so it becomes hard. বল কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট আমরা বলছি ওয়াটার ক্রিস্টালাইজেশনকে তুই যদি ডিটারমাইন করিস তো প্রথমে কি করতে হবে, হোয়াট আর দ্য টু স্টেপস ইউজড ইন ডিটারমিনেশন অফ ওয়াটার ক্রিস্টালাইজেশন, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ডিটারমাইন করার জন্য আমরা কি কি স্টেপ করি, কি কি স্টেপ করি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ডিটারমাইন করতে করতে কি কি স্টেপ করি স্যার? প্র্যাকটিক্যাল স্টেপ গুলো, প্র্যাকটিক্যাল স্টেপ গুলো বল, দুটো স্টেপ করি, দুটো স্টেপে কিভাবে প্র্যাকটিক্যাল স্টেপ গুলো বলতে হবে, দুটো স্টেপের নাম বল। ওই তো স্যার, ফার্স্টে হচ্ছে মোর সলটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। ইয়েস, বাই হুইচ সলিউশন? কেএমএনও ফুল আয়রন বার, কতটা আয়রন আছে। তাহলে এই স্টেপে হচ্ছে এই এই ডাইজেশনটা দুটো স্টেপ হয়, প্রথম স্টেপটা কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে তুই স্ট্যান্ডার্ডাইজ করবি কিসের সাহায্যে, অক্সালিক অ্যাসিডের সাহায্যে, এবং সেকেন্ড স্টেপটা কি, সেকেন্ড স্টেপটা হচ্ছে কি করতে হবে, কতটা আয়রন আছে মোর সল্টের মধ্যে সেটাকে বার করতে হবে। ঠিক আছে, ফার্স্ট ইউ হ্যাভ টু স্ট্যান্ডার্ডাইজ দ্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগেনস্ট অক্সালিক অ্যাসিড, দেন হোয়াট হ্যাপেন্স, দেন ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ আয়রন, দেন ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ আয়রন ইন Then you have to determine the amount of iron in more salt. Any problem? No, sir. এবার একটু কয়েকটা টার্ম এর দিকে যাচ্ছি। দেখ, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সিম্পল বল, অক্সালিক অ্যাসিড এটা কি ধরনের সলিউশন, প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড? প্রাইমারি, primary oxalic acid is a primary standard solution. What is, what are the criteria for the solution to be primary? Primary hoar ki ki criteria sir? Thik thak proper ar concentration decrease hobe, paner gora do concentration decrease kore bolbe, hobe na sir, hobe na, concentration change hobe na, change hobe na. No, oxalic acid is a primary standard solution. What is the criteria of primary standard solution? First, the primary standard solution should be properly weighted. Next, the strength remains unchanged with time. The strength remains unchanged with time. Bullam. Primary standard solution can be properly weighted, but the strength is not available. সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য টাইট্রেশন বিটুইন KMnO4 এন্ড মোর সল্ট ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ টাইট্রেশন? KMnO4 এবং মোর সল্টের মধ্যে টাইট্রেশনটা কি ধরনের টাইট্রেশন? রেডক্স টাইট্রেশন। ওয়াই স্যার? রেডক্স,
why deoxidation বলবো কেন স্যার এখানে অক্সিডেশন অক্সিডেশন এন্ড রিডাকশন কি হচ্ছে হচ্ছে স্যার দুটোই হচ্ছে একসাথে হচ্ছে হ্যাঁ স্যার ভেন্টিলেশনে একসাথে হচ্ছে ফার্স্ট পয়েন্ট ইজ why type of titration is the titration between potassium permanganate and most salt very simple it is an example of redox titration it is a redox titration example ঠিক আছে redox titration কাকে বলে যে titration এর মধ্যে oxidation এবং reduction একসাথে হবে তাকেই আমরা বলতে হচ্ছে redox titration titration in oxidation and reduction takes place simultaneously they are known as redox titration so the titration in each oxidation and reduction takes place simultaneously they are known as redox titration any problem no sir what is the indicator used in this titration potassium permanganate indicator hisabe kaaj kore very good no indicator is used in this titration why as potassium permanganate acts as a self indicator as potassium permanganate acts as a self indicator nije indicator hisabe kaaj kore potassium permanganate nijei indicator hisabe kaaj kore ebar ager din ei bolchilo je ei bhabe reaction gulo bujhate dekh KMnO4 plus oxalic acid plus sulfuric acid is equal to K2SO4 plus MnSO4 plus carbon dioxide plus water KMnO4 plus oxalic acid plus H2SO4 is equal to K2SO4 plus MnSO4 plus carbon dioxide plus water. What happens? KMnO4 is actually reduced to MnSO4 and oxalic acid is oxidized to carbon dioxide. Oxalic acid it is oxidized to carbon dioxide. Next, find out is your work. Find out the oxidation number of manganese in potassium permanganate. Find out the oxidation number of manganese in potassium permanganate. The manganese oxidation number ta bar koro potassium permanganate bol calculate kon find out the oxidation number of manganese in potassium permanganate in KMnO4 calculate koro sir plus 7 why কত স্যার ম্যাঙ্গানিজটাকে x ধরবো পটাশিয়ামটা হবে হচ্ছে 1 আর ফর মানে যে যেটা হচ্ছে অক্সিজেনের হচ্ছে -2 হয় আর চারটি অক্সিজেন রয়েছে তো ওটা ইনটু হয়ে যায় মাল্টিপ্লাই হয়ে গিয়ে আর ওইটা স্যার প্লাস 7 হবে টোটাল আগে কি অবস্থা কজন জয়েন করেছিল গোপাল স্যার 19 জন আপনাকে নিয়ে কি আরো কম 18 জন আছে হ্যাঁ সেই দুজন অ্যাবসেন্ট হবে হ্যাঁ কে অ্যাবসেন্ট রে দেখছি স্যার 24 25 26 28 38 আর 42 নরমাল ব্যাপার এটা রোজকের ব্যাপার এটা 38 আর 42 তো রোজকের ব্যাপার অন্য উত্তর তো কি আছে তো হোয়াট ইজ দা অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ ইন KMnO4 বার কর বাকিটা বল এই ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বারটা কিভাবে বার করব হোয়াট ইজ দা অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ ইন KMnO4 So let the oxidation number of manganese is equal to X. Now what is the oxidation number of potassium? It is plus 1. So 1 plus X. That's how many oxygens are there? 4 oxygen. And what is the oxidation number of oxygen? Minus 2. So minus 2 into 4. So what is the final oxidation number? 1 plus X plus minus 2 into 4. Total sum of oxidation number is always 0. So it is equal to 0. So what is the value of X? Value is 7. Bolo karu kono problem ache?
বলো কারো কোনো প্রবলেম? আবার বলছি পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার হচ্ছে x, সেটা বার করতে হবে, এবং অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, সো -2 ইনটু 4 টোটাল ইজ ইকুয়াল টু 0. সো হোয়াট ইজ দ্য ফাইনাল অক্সিডেশন নাম্বার? ইজ ইকুয়াল টু 7. বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। না স্যার Next, what is the oxidation number of manganese in manganese sulfate, MnSO4? What is the oxidation number of manganese in manganese sulfate? Sir, +2. Why? What is the oxidation number of sulfate? SO4 2 minus 2, sir. Very good. What is the oxidation number of sulfate? বলবো ঠিকই বলেছিস। কত অক্সিডেশন নাম্বারটা কত? শুধু স্যার সালফারেটটা? না না আমি সালফেটের টোটালটা বলছি। টোটালটা তো হুম বলে দিচ্ছি স্যার, এক মিনিট। আরে SO4 মাইনাস কত থাকে মাথায়? 2 মাইনাস 2 মাইনাস, তাহলে অক্সিডেশন নাম্বার কত হবে? -2 হবে, কারণ যেটা চার্জ সেটাই মাইনাস, সেটাই বলতে চাইছি। তো দ্য অক্সিডেশন নাম্বার অফ SO4 ইজ -2। আমি অক্সিডেশন নাম্বার কনসেপ্টটা খুব ভালো করে আজকে বোঝাবো। অক্সিডেশন নাম্বার অফ SO4 ইজ -2, ভেরি সিম্পল কনসেপ্ট। কিছু কিছু র্যাডিক্যালে অক্সিডেশন নাম্বার মুখস্থ রাখতে হবে, সেগুলোও বলে দেবো। নেক্সট, তো ম্যাঙ্গানিজ ইজ ইকুয়াল টু এক্স, সো এক্স -2 ইজ ইকুয়াল টু 0, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? সো এক্স ইজ ইকুয়াল টু +2। বলো কারো কোনো প্রবলেম আছে? এটাই করা আছে পরের পেজে। বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার। তো SO4 ইজ -2 এন্ড উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ ইজ 6, তো x -2 ইজ ইকুয়াল টু 0, সো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ x? x ইজ ইকুয়াল টু 2। এনি প্রবলেম? এনি প্রবলেম স্যার? এখানে 4টা কেন? কি বলছিস? না স্যার প্রবলেম নেই। কে বলি 4 কি স্যার বলছি? এখানে ফোরটা কেন গুণ হলো না? আরে এটা তো পুরো র্যাডিক্যাল, SO4 তো একটা র্যাডিক্যাল। র্যাডিক্যাল জানিস তো? আর সালফিউরিক অ্যাসিড, এটা একটা ভেঙে কি হয়? আমি সিম্পল एग्जांपल সালফিউরিক অ্যাসিড দিলাম, এটাকে ভেঙে কি হয়? সালফিউরিক অ্যাসিড ব্রেকস টু ফর্ম হোয়াট? বল সালফিউরিক অ্যাসিড ভেঙে কি তৈরি হয়? হ্যালো 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 সালফিউরিক অ্যাসিড ভেঙে কি তৈরি হয়? সালফিউরিক অ্যাসিড ভেঙে কি হয় স্যার? 2H প্লাস SO4 2 মাইনাস, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। So what is the actual form of SO4? SO4 2 minus. SO4 2 minus. So what will be its oxidation number? What will be the oxidation number of SO4? From this we can... -2. -2. Very good. That H2SO4. এটা ভেঙে কি তৈরি? এটা অ্যাসিড। এটা ভেঙে তৈরি হচ্ছে 2H plus plus SO4 minus 2. এবার দেখ তো মজা। দেখ তো। তাহলে SO4 টা কি আছে? -2. একদম সিম্পল। এটা তো সবচেয়ে সিম্পল SO4। এসোপোরটা কি ফর্মে আছে? -2। তাহলে সমস্ত এসোপোর এখান থেকে আমরা বলতে পারি যেটা -2 ফর্মেই থাকে। যেমন H2SO4 ভেঙে কি তৈরি করে? 2H প্লাস এবং SO4 -2। এবার এইখানে আমরা কি পাচ্ছি? SO4 -2। এখান থেকে আমরা বলতে পারি যে সমস্ত এসোপোরই -2 ফর্মে থাকে। ম্যাঙ্গানিজ X এবং এসোপোরটা কি করলাম? -2। সো X -2 ইজ ইকুয়াল টু 0। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ X? সো X ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 2। বলো কোনো প্রবলেম আছে? স্যার লাস্টের দিকে কি বলে একটু শুনতেই পাইনি, আমাকে লেট করতে হয়েছে। SO4 H2SO4 এটা ভেঙে কি তৈরি হয়? 2H প্লাস এবং SO4 মাইনাস 2। 2H প্লাস প্লাস SO4 মাইনাস 2। এখানে এই SO4 মাইনাস 2 টা সবচেয়ে সিম্পল SO4। তার অক্সিডেশন নাম্বার কত দেখতে পাচ্ছি? SO4 মাইনাস 2 মানে তার অক্সিডেশন নাম্বার কত? -2। -2, ভেরি গুড। তাহলে কি হলো?
এখান থেকে আমরা বলতে পারি যে সমস্ত এসোপরেই অক্সিডেশন নাম্বার হচ্ছে মাইনাস টু। তাহলে এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু কত? জিরো। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? টু। তাহলে অক্সিডেশন নাম্বারটা কোথা থেকে কোথায় পরিবর্তিত? অক্সিডেশন নাম্বার ছিল কত? কেমেনোফোরের ক্ষেত্রে কত? প্লাস সেভেন। সেটা কত পরিবর্তিত? প্লাস টু। প্লাস টু। তাহলে এটা কি রিডাকশন না অক্সিডেশন? রিডাকশন। ভেরি গুড। অক্সিডেশন নাম্বার ইন কেমেনোফোর ইজ প্লাস সেভেন, অ্যান্ড ফর এমেনোফোর হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার? ইট ইজ প্লাস টু। সো অক্সিডেশন নাম্বার চেঞ্জেস ফ্রম প্লাস সেভেন টু প্লাস টু, সো ইট ইজ অ্যাকচুয়ালি রিডাকশন। বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। So oxidation number for KMnO4 is plus 7 and oxidation number of manganese in MnSO4 is plus 2. So oxidation number changes from plus 7 to plus 2. So what will be it's called? It will be called reduction. Any problem? Any problem? No sir. Reduction actually kake bole bolto? Reduction mane ki? আমরা দেখবি ব্যালেন্সের ক্ষেত্রে কি করছিলাম। রিডাকশন মানে মাথায় রাখবি অক্সিডেশন নাম্বার কমি, অক্সিডেশন নাম্বার হচ্ছে অক্সিডেশন নাম্বার বাড়ি। রিডাকশন মানে অক্সিডেশন নাম্বার কমে, অক্সিডেশন মানে অক্সিডেশন নাম্বার বাড়ে। সো রিডাকশন মিন্স ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, এন্ড অক্সিডেশন মিন্স ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। কোনোদিন ভুলবি বল? কতগুলো কার্বন আছে, কতগুলো অক্সিজেন আছে, কতগুলো হাইড্রোজেন আছে? কোনোদিন ভুল করবি না। C2O4H2, how does it break? It breaks to form 2H plus and C2O4 minus 2. বললাম COOH, COOH এর মধ্যে কটা কার্বন আছে? দুটো কার্বন আছে। কতগুলো অক্সিজেন আছে? চারটে অক্সিজেন আছে। So C2O4 and how many hydrogen? Two hydrogen. So C2O4H2, how does it break? It breaks to form 2H plus and C2O4 minus 2. বল কারো কোনো প্রবলেম আছে? Okay. Well, keep on. Next, find out the oxidation number of carbon in C2O4 minus 2. Find out the oxidation number of carbon in C2O4 minus 2. Find out the oxidation number of carbon in C2O4 minus 2. Bar karo. C2O4 minus 2 তে কার্বনের অক্সিডেশন নাম্বারটা বার করো। বার কর, বার কর। C2O4 minus 2 তে কার্বনের অক্সিডেশন নাম্বারটা বার কর। Find out the oxidation number of carbon in C2O4 minus 2. বল কে বার করতে পারিস নি বল। হ্যালো, হ্যালো, প্লাস থ্রি হবে। প্লাস থ্রি, ওয়াই? বল এবার।
একদম যেভাবে বলতে বলেছি বল স্যার। ওই তো দুটো কার্বন 2x ধরেন ওটাকে, আর 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 অক্সিজেনের মাইনাস টু, আর ওটাকে চার দিয়ে গুণ করব, আর রাইট হ্যান্ড সাইডে যাবে মাইনাস টু। কোন সাইডে চলে যাবে মাথার দিকটা, কোন সাইডে চলে যাবে সর্বদা? রাইট হ্যান্ড সাইডে স্যার, রাইট হ্যান্ড সাইডে। সো ইট ইজ বি মাইনাস টু। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? প্লাস 3, প্লাস 3। সো অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইজ x, সো হাউ মেনি কার্বন? 2 কার্বন, সো ইট ইজ 2x। প্লাস হাউ মেনি অক্সিজেন? 4 অক্সিজেন। সো 4 ইনটু মাইনাস 2, হোয়াট উইল বি দ্য ভ্যালু? This minus 2 will go to the right hand side. So it has gone to the right hand side. Very simple. So 2x plus 4 into minus 2 is equal to minus 2. So what will be the value of x? Find out the value of x. So C2O4 minus 2 is equal to carbon. Two carbon. Say, ekta carbon er oxidation number amra dhorlam hocche x. Are dutto carbon hobe koto hobe? 2x. তাহলে কতগুলো অক্সিজেন আছে? 4টি। তাহলে 4 ইনটু মাইনাস 2, টোটালটা এই মাইনাস 2টা কোন দিকে যাবে? আমি বলেছিলাম উপরে যেটা থাকবে সেটা কোন দিকে যাচ্ছে? পর্বতা ডান দিকে যাবে, তাই ডান দিকে গেছে। তাহলে এখান থেকে x এর মানটা বার কর। বল কারু কোনো প্রবলেম আছে? গোপাল ছাড়া বাকিরা? না স্যার। গোপাল ছাড়া বাকিরা, মেয়েদের মধ্যে কারুর প্রবলেম নেই? তোদেরকে দিয়ে বলাতে চাইছি কার্বন ডাইঅক্সাইড, ভেরি গুড। C2O4 মাইনাস টু ইজ অক্সিডাইজ টু কার্বন ডাইঅক্সাইড। নেক্সট ওয়ার্ক ইজ ফাইন্ড আউট অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের অক্সিডেশন নাম্বারটা বার কর। পারবি? ফাইন্ড আউট দা অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড। বার কর, বার কর স্যার। 4। হোয়াই স্যার? কার্বনের বার করতে হবে, তাই কার্বনটাকে এক্স বললাম, আর অক্সিজেন অক্সিজেনে মাইনাস 2 এর সাথে নিচে 2 টা যেটা গুণ করে নিলাম, আর ডান দিকে তো এটা যেহেতু মলিকুল ওই জন্য 0, মাইনাস 4 টা ডান দিকে গেল, তো +4। ভেরি গুড। দেখ কার্বনের অক্সিডেশন নাম্বারটাকে আমরা x ধরলাম, দেখ x ধরেছি, অক্সিজেন কতগুলো আছে? 2, 2 ইনটু মাইনাস 2। এবার যেহেতু কোনো মাথায় চার্জ নেই তাই জন্য এটা 0, x এর মান কত বের হলো? 4। ভেরি সিম্পল। তো অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইজ x, সো লেট ইট বি x। হাউ মেনি অক্সিজেন? 2 অক্সিজেন। 2 into minus 2 is equal to what? Is equal to, as there is no charge on the top, so it will be 0. So x is equal to what value? 4. Bol kono problem ache? Bol kono problem ache? Na sir, problem nahi. Next, so oxidation number increase from which value to which value? +3 to 4. So what will be this process called? This process is oxidation or reduction? Oxidation. Oxidation, very good. So oxidation number increases from +3 to +4. So what we'll call it? We'll call it, hello? We'll call it what? অক্সিডেশন। অক্সিডেশন, ভেরি গুড। অক্সিডেশন নাম্বার বাড়ছে হচ্ছে কত থেকে? +3 থেকে +4। এটাকে আমরা কি বলবো? অক্সিডেশন। বল কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। নেক্সট, এবার তোরা পরে রিঅ্যাকশনে চল। এই যে এটার অক্সিডেশন নাম্বার বল কর। আমি একটুখানি হিন্ট দিয়ে দিচ্ছি, আমি ব্যালেন্স গুলো দেখিয়ে দিয়েছি, ব্যালেন্স গুলো আজকে তোরা নিজেরা করবি। কটা এই রিঅ্যাকশনটা ক্ষেত্রে কি হবে? 2KMnO4+10FeSO4, মানে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহ মোর সল্ট রিঅ্যাকশন, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যালটা আর বলছি না, সেগুলো তোরা জানিস। KMnO4 এর সঙ্গে মোর সল্ট রিঅ্যাকশন, দেখ KMnO4 টা কিসে রিডিউস হচ্ছে? MnSO4 এ, এবং FeSO4 টা কিসে অক্সিডাইজড হচ্ছে? Fe2SO4 এ অল্টারাইজ। এবার তোদের কাজ হচ্ছে, আমি তোদের কাজগুলো দিচ্ছি,
মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানিজ সালফেটে রিডিউসড হয়েছে এবং ফেরাস সালফেট কিছু অক্সিডাইজড হচ্ছে ফেরিক সালফেটে। সো KMnO4 ইজ রিডিউসড টু MnSO4 এন্ড FeSO4 ইজ অক্সিডাইজড টু Fe2SO4 হোল ট্রাইস। সো নেক্সট ইওর ওয়ার্ক ইজ ফাইন্ড আউট দ্য অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ ইন KMnO4 এন্ড MnSO4 বার কর। নেক্সট টেল মি হোয়াট টাইপ অফ প্রসেস ইজ ইট রিডাকশন অর অক্সিডেশন। Find out the oxidation number of manganese in KMnO4 and MnSO4. Barkon. Find out the oxidation number of Mn in KMnO4 and FeSO4. Sorry, and MnSO4. Barkon, barkon, barkon. Kono koi response kuch chis na. Sir, K. Sir, KMnO4 ekta to bera bilkul nahi chis na. Kato? Plus 7. Plus 7. And MnSO4? FeSO4 এর আয়রন এর অক্সিডেশন নাম্বার বার কর এবং Fe2SO4 হোল ট্রাইজ এর আয়রন এর অক্সিডেশন নাম্বার বার কর এবং বল প্রসেস এটা অক্সিডেশন না রিডাকশন। স্যার প্লাস 2 থেকে প্লাস 3 হচ্ছে স্যার অক্সিডেশন না বাকিটা কই তুই বল। FeSO4 টু Fe2SO4 হোল ট্রাইজ ফাইন্ড আউট দ্য অক্সিডেশন নাম্বার অফ আয়রন ইন FeSO4 এন্ড Fe2SO4 হোল ট্রাইজ এন্ড টেল মি হোয়াট টাইপ অফ প্রসেস ইজ ইট অক্সিডেশন অর রিডাকশন বাকিরা বলবে তুই বলবি না গোপাল একদম বলবি না বাকিরা বল। ঠিক আছে স্যার FeSO4 এ এফ এর অক্সিডেশন নাম্বার 2 কি করে হলো হাউ তো হচ্ছে এফ এর অক্সিডেশন নাম্বার আমি এক্স ধরলাম আর আর হচ্ছে SO4 এর তো অক্সিডেশন নাম্বার মাইনাস 2 আর সমান হচ্ছে 0 হবে রাইট সাইডে তো এক্স এর মান হচ্ছে প্লাস 2 হবে। ভেরি গুড Fe2SO4 হোল ট্রাইজ হোল ট্রাইজ হচ্ছে ওই এফ এর মান এফ এর অক্সিডেশন নাম্বার এক্স তো হচ্ছে এফ ই ওইখানে দুটো আছে তো 2x হবে হ্যাঁ প্লাস দিয়ে SO4 এর অক্সিডেশন নাম্বার মাইনাস 2 আর SO4 হোল 3 আছে বলে 3 ইনটু মাইনাস 2 হবে হ্যাঁ সমান 0 তো এখানে 2x সমান প্লাস 6 হবে x সমান 3 তাহলে প্লাস 2 Fe2SO4 whole thrice. Now, how many irons are present? 2 iron. So it is 2x. Thus, what is the oxidation number of SO4? It is minus 2. So 2x plus 3 into minus 2. Total value is equal to 0. So x is equal to what value? Plus 3. So plus 2 has changed to plus 3. This process is called oxidation. What kind of problem is there? এইবার একটু অক্সিডেশন নাম্বার কনসেপ্টটা বলে দিই। ব্যালেন্সটা তো আগের দিন করেছিলাম দেখ স্যার একটা বল 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 বলছি স্যার মোট সল্টের মতো তো স্যার মোট সল্টে তো NH4 হোল ট্রাইস আছে ওটা লাগে না ওটা ক্যাটালিস্ট টাইপ এটা ক্যাটালিস্ট টাইপ তুই যেটা বলছিস আসলে আসলে স্যার ওইটাকে না মানে রিঅ্যাকশনের মধ্যে যে এত গুলিয়ে গেছিল বুঝতে পারছিস এবার বল অক্সিডেশন নাম্বার কনসেপ্ট আমি সিম্পল ভাবে বলছি সোডিয়াম সোডিয়াম হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ সোডিয়াম 11
11. What will be its electronic configuration? 1s2, 2s2, 2p6, 3s1. Very good. Sodium, atomic number is 11. So, its electronic configuration will be 1s2, 2s2, 2p6, 3s1. Very simple concept. Sodium, oxidation number poryaschi. Sodium, atomic number is 11. So, electronic configuration is 1s2, 2s2, 2p6. CS1 বল কোন প্রবলেম আছে নো স্যার এক সোডিয়াম কি করার চেষ্টা করবে তাহলে এই যে 3s1 আছে তাহলে সোডিয়াম কি করার চেষ্টা করবে ওই স্যার একটা ইলেকট্রন দিয়ে দেওয়ার চেষ্টা করবে একটা ইলেকট্রন কানের গোড়ায় মার দিয়ে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ এক্সট্রা আছে স্যার একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে CS1 একদম সিম্পল সোডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশনটা কি 1s2 2s2 2p6 3s1 তাহলে সোডিয়াম কি করবে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার চেষ্টা করবে যেহেতু 3s একটা আছে তাহলে ছেড়ে দিয়ে কি তৈরি হবে Na+ একদম সিম্পল হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ Na+ এর পাশে ইলেকট্রন 1s2 2s2 2p6 1s2 2s2 2p6 ইজ ইট ইনার্ট গ্যাস অর নট 1s2 2s2 2p6 এটা কি কোনো নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন না নয় অ্যাজ এ নিওনের নিওনের ভেরি গুড তাহলে সোডিয়াম প্লাস হোয়াট ইজ ইটস ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 তাহলে ইনার্ট গ্যাস মানে আমরা কি জানি দুই মনে আছে আমি তিনটে বলছি তোমাদের হচ্ছে ইনার্ট গ্যাসের হচ্ছে অ্যাটমিক নাম্বার হয় হচ্ছে 2 10 এবং 18 2 10 এবং 18 তোমাদের যে তিনটে দরকার সেই তিনটে নিয়ে আমি বলছি এবার সোডিয়াম ছিল 11টা ইলেকট্রন এই একটা ইলেকট্রন ছেড়ে দিল তাহলে সে কি হলো 10টা হলো আরো সোজা বাইরে যাচ্ছে সোডিয়াম ছিল 11টা ইলেকট্রন সে একটা ইলেকট্রন ছেড়ে দিল তাহলে কি হলো সে 10টা ইলেকট্রন হলো তাহলে 10টা ইলেকট্রন হলো মানে কি সেটা একটা স্টেবল কনফিগারেশন নিওনের স্টেবল কনফিগারেশন পেল সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে কি কিসে পরিণত হলো সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে কিসে পরিণত হলো বল সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে কিসে পরিণত হলো নিওন গ্যাসের কনফিগারেশন পেল মানে এই সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়লে সে কি হবে ইনে কি চার্জ হবে Na+ Na+ তাহলে এটা কি আমরা বলতে পারি সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত +1 প্লাস ওয়ান ভেরি গুড তো সোডিয়াম It means 1s2, 2s2, 2p6, 3s1. Then what happens? Sodium will try to lose this 3s electron and forms Na+. What is the electronic configuration of Na+? It is 1s2, 2s2, 2p6. And it has a stable inert gas configuration of neon. So from this we can conclude that oxidation number of sodium is +1. The sodium chilo 11 ta 1s2 2s2 2p6 3s1 se ek electron chhere dilo tare se kise porinoto holo sodium plus a thik ache hoye gelo 1s2 2s2 2p6 like se tar kar configuration pelo neon er very simple neon er configuration pelo thik ache neon er configuration pelo thik ache le ekhan theke amra ki bolte pari
সোডিয়াম এর অক্সিডেশন নাম্বার কত প্লাস ওয়ান বুঝতে পারলি বল বুঝতে পেরেছিস হ্যাঁ স্যার বুঝেছি এবার সোডিয়াম একটা কি অ্যালকালি মেটাল না নয় সোডিয়াম অ্যালকালি মেটাল নয় না হ্যাঁ না নয় হ্যাঁ স্যার অ্যালকালি মেটাল সোডিয়াম হচ্ছে অ্যালকালি মেটাল ভেরি গুড তাহলে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার যদি প্লাস এক হয় বাকি অ্যালকালি মেটাল যেমন পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এগুলোর কিন্তু অক্সিডেশন নাম্বার হবে হচ্ছে প্লাস এক সোডিয়াম হচ্ছে একটা অ্যালকালি মেটাল আর অক্সিডেশন নাম্বার হচ্ছে প্লাস এক এই বাকি অ্যালকালি মেটাল যেমন পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এগুলোর অক্সিডেশন নাম্বারও হবে কিন্তু প্লাস ওয়ান ভেরি সিম্পল কনসেপ্ট তো সোডিয়াম এস অক্সিডেশন নাম্বার প্লাস ওয়ান তো সিমিলারলি আদার অ্যালকালি মেটালস মিন্স পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম অল দে হ্যাভ অক্সিডেশন নাম্বার প্লাস ওয়ান বল কোনো প্রবলেম আছে বল কোনো প্রবলেম আছে নো স্যার এক্সপ্লোরিং হ্যাঁ বল বল কি প্রবলেম আছে প্রবলেম নেই স্যার একটা বলো প্রবলেম আছে নেক্সট ক্লোরিন আচ্ছা ক্লোরিন না আরেকটু সোজা দিয়ে যাচ্ছি ক্লোরিন ক্লোরিন চিন্তা করো ক্লোরিন তার অ্যাটমিক নাম্বার কত নাইন আরে ইলেকট্রনিক কনফিগারেশন বল 1s2 2s2 2p5 ভেরি গুড 1s2 2s2 2p5 আরে সে কি করার চেষ্টা করবে একটা ইলেকট্রন নেবে স্যার একটা ইলেকট্রন নেবে তাহলে সে কিসে পরিণত হলো f মাইনাস না না ইলেকট্রনিক কনফিগারেশন তো বল যদি স্যার একটা ইলেকট্রন নেয় তাহলে তো স্যার আবার নিওনের মতো হয়ে যাবে কনফিগারেশন 1s2 2s2 2p5 1s2 2s2 2p5 so what does fluorine try to do fluorine will try to gain one electron fluorine will try to gain one electron so it will form 1s2 2s2 2p6 very simple concept 1s2 2s2 2p6 and it has stable inert gas configuration of neon and it has a stable inert gas configuration of neon so actually from this we can conclude the fluorine gains one electron to form f minus so from this we can conclude that oxidation number of fluorine is minus 1 I ki bollam fluorine mane 1s2 2s2 2p5 se ki korlo ekta electron grohon korlo grohon kore kise porinoto holo neon e ki rokom holo 1s2 2s2 2p6 very simple concept alle 1s2 2s2 2p6 ভেরি সিম্পল কনসেপ্ট এইখান থেকে আমরা বলতে পারি কি ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে মাইনাস ওয়ান এমনি ক্লোরিনের যদি অক্সিডেশন নাম্বার মাইনাস ওয়ান হয় সেখান থেকে আমরা অন্য হ্যালোজেনের অক্সিডেশন নাম্বার গুলো বলতে পারি যে ক্লোরিন ব্রোমিন আয়োডিন সেগুলোর কিন্তু অক্সিডেশন নাম্বার হবে হচ্ছে মাইনাস ওয়ান বল কোনো প্রবলেম আছে তো ক্লোরিন অ্যাজ অ্যান অক্সিডেশন নাম্বার অফ মাইনাস ওয়ান সো ফ্রম দিস উই ক্যান কনক্লুড the oxidation number of all halogens like chlorine bromine iodine all they have oxidation number what minus 1 bol kono problem ache no sir the fluorine has oxidation number minus 1 so from this we can conclude that oxidation number of chlorine bromine iodine is also minus 1 ebar bol to oxygen ta bole felto oxygen means 8 atomic number is 8 2s2 2p4 অক্সিজেন তার
অ্যাটমিক নাম্বার হচ্ছে 8 8 মানে কি 1 is to 2 is to 2 4 এবার সে কি করলো দুটো ইলেকট্রন গেইন করলো গ্রহণ করলো তাহলে হলো হচ্ছে 1 is to 2 is to 2p6 তাহলে যখনই 2p6 হলো সে কার কনফিগারেশন পেলো নিওনের কনফিগারেশন নিওনের কনফিগারেশন তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে মাইনাস 2 So, from this, the oxygen has atomic number 8, means 1s2, 2s2, 2p6. So, what will oxygen try to do? Oxygen will try to gain 2 electrons to form O minus 2. So, actually, from this, we can conclude that oxidation number of oxygen is minus 2. Next, alkaline, next come to the second point, alkaline earth metal. বাংলায় কি বলে ক্ষারীয় মৃত্তিকা মৌল তাই তো ক্ষারীয় মৃত্তিকা মৌল ম্যাগনেসিয়াম ইটস অ্যাটমিক নাম্বার ইজ 12 এবার নিজেরা বল অ্যালকালাইন আর্থ মেটাল জাস্ট সেম ম্যাগনেসিয়াম ইটস অক্সিডেশন ইটস অ্যাটমিক নাম্বার ইজ 12 দেন টেল বল ম্যাগনেসিয়াম তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 12 এবার বল কতটাই বল বল রে হ্যালো হ্যাঁ স্যার নেটের প্রবলেম হচ্ছে নাকি আমার না না স্যার ম্যাগনেসিয়াম পড়ল ম্যাগনেসিয়াম স্যার 12 হয় তো না স্যার হ্যাঁ 12 বল 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 এই তো স্যার 1 is to 2 is to 2p6 3 is to And what will magnesium try to do? Dutta chhere debe sir. Dutta chhere debe. To form? Anion. Anion. And what? Mg dutta chhere dile ki hobe? Mg ki hobe? Mg ki hobe? Mg2 plus. Mg2 plus. So what will be the oxidation number of magnesium? 2 plus. Mana plus 2. Very good. Anion pion bolbi na. Bol Mg ki hobe? Sir, plus 2 hobe sir. Very good. Magnesium. What is the atomic number 12 12 means 1s2 2s2 2p6 3s2 so what will magnesium try to do magnesium will try to lose two electrons to form mg2 plus thus the oxidation number of magnesium is plus 2 all other alkaline atoms beryllium calcium strontium barium all they have oxidation number plus 2 ম্যাগনেসিয়ামে তো আছেও তাছাড়া অন্যান্য ক্ষারীয় মৃত্তিকা মৌল যেমন বেরিলিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম এগুলোর অক্সিডেশন নাম্বার হচ্ছে প্লাস টু তো ম্যাগনেসিয়াম এজ অক্সিডেশন নাম্বার প্লাস টু সো আদার অ্যালকালাইন আর্থ মেটাল লাইক বেরিলিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম সো দে হ্যাভ অক্সিডেশন নাম্বার অলসো প্লাস টু বলো কোনো প্রবলেম আছে বলো কোনো প্রবলেম আছে আচ্ছা প্রবলেম নেই নেক্সট এবার আমি বলেছিলাম র্যাডিকালটা একটু বল ঠিক আছে এটা লেখা নেই বটে দেখ ফসফরিক অ্যাসিড এটা ভেঙে কি তৈরি হয় ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড এটা ভেঙে কি তৈরি হয় এই স্ত্রী পিও পোর এটা ভেঙে কি তৈরি হয় বল চিন্তা করে বল সালফিউরিক অ্যাসিডের মতো চিন্তা করে বল ফসফরিক অ্যাসিড এটা ভেঙে কি তৈরি হয় এটা ভেঙে তৈরি করা হচ্ছে 3H প্লাস এবং PO4 মাইনাস 3 So from this we can conclude that oxidation number of PO4 is minus 3.
next H2SO4 এবার বল H2SO4 এটা ভেঙে কি তৈরি হবে 2H plus SO4 2 minus so from this we can conclude what is the oxidation number of SO4 minus 2 minus 2 very good next HNO3 then HNO3 HNO3 tell sir HNO3 bolle yes all parbi bhoy pas na sir H plus NO3 minus NO3 minus so what is the oxidation number of NO3 plus 1 ei minus no, no, one no, no, sir minus 1 minus 1 minus hydrogen eta bole diche so sulfuric acid it breaks to form H plus and SO4 minus 2. So from this you can conclude that oxidation number of SO4 is minus 2. Very simple concept. Next HNO3, it breaks to form H plus and NO3 minus. So from this you can conclude that oxidation number of NO3 is minus 1. What kono problem ache? Well, oxidation number kono concept problem ache? Ekhon to sob jaygay lagbe oxidation number concept. বল কারো কোন আজকে ভেবেছিলাম যে অক্সিডেশন নাম্বার কনসেপ্টটা তুমি ক্লিয়ার করবে বল কারো কোন প্রবলেম আছে না স্যার নেক্সট এবার তোরা আরেকটা কনসেপ্ট তোরা জানতে চেয়েছিলিস যে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল কনসেপ্ট বা ই জিরো কনসেপ্ট ঠিক আছে এটা তোরা জানতে চেয়েছিলিস আমার কাছ থেকে যে সব জায়গায় লাগছে যে রিডাকশন পটেনশিয়ালটা ই জিনিস এট রিডাকশন পটেনশিয়াল প্রথম কথা একদম সিম্পল আমি একটা एग्जांपल রিডাকশন পটেনশিয়াল বলছি যে একটা মলিকুল বা একটা কেমিক্যাল স্পিসিস তার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটাকে আমরা বলছি রিডাকশন পটেনশিয়াল এবং যে ইলেকট্রন গ্রহণ করছে তার মানে সে কি হচ্ছে সে বিজারিত হচ্ছে এটাকে আমরা বলেছি রিডাকশন পটেনশিয়াল রিডাকশন পটেনশিয়াল কাকে বলি যে একটা মলিকুল বা কেমিক্যাল স্পিসিস তার কি হয়েছে রিডাকশন পটেনশিয়াল বলতে একটা কেমিক্যাল স্পিসিস আর কি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার কতটা ক্ষমতা এবং গ্রহণ করে সে কি হচ্ছে বিজারিত হচ্ছে সেটাকে আমরা বলেছি রিডাকশন পটেনশিয়াল রিডাকশন পটেনশিয়াল ইজ নাথিং বাট আ টেন্ডেন্সি অফ কেমিক্যাল স্পিসিস টু গেইন ইলেকট্রন to be reduced very simple concept reduction potential বলতে আমরা বুঝি কি মাপে একটা কেমিক্যাল স্পিসিস এর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা এবং কি বিজারিত হওয়াটা বল কোনো প্রবলেম আছে স্যার আরেকবার বলুন স্যার আমি সিম্পল एग्जांपल ক্লোরিন সেট ইলেকট্রন গ্রহণ করছে তাহলে সে কি হবে ক্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস তাহলে কি বলছি রিডাকশন পটেনশিয়াল মানে কি করছে প্যাকেটে কি হচ্ছে মলিকুলটা কি করছে ইলেকট্রন গেইন করছে স্যার ইলেকট্রন গেইন করছে ইলেকট্রন গেইন করছে মানে সে কি হচ্ছে ইলেকট্রন গেইন করছে মানে স্যার সিডাইস গেইন করলে সেই প্রসেসটাকে আমরা কি বলি স্যার অক্সিডেশন মানে এর পুরো মারব অক্সিডেশন বলে গেইন করলে স্যার রিডাকশন বলে রিডাকশন ভেরি গুড ঠিক আছে
রিডাকশন পটেনশিয়াল বলতে আমরা বুঝি যে একটা মলিকুল তার কতটা ইলেকট্রন গেইন করার ক্ষমতা, এবং গেইন করে সে কি হবে, বিজারিত হবে, এটাকে আমরা বলি কি রিডাকশন পটেনশিয়াল। এবার রিডাকশন পটেনশিয়াল কিসে মাপা হয়, ভোল্ট বা মিলিভোল্ট দুটোতেই হয়, জেনারেলি ভোল্টে মাপা হয়। রিডাকশন পটেনশিয়াল ইজ জেনারেলি মেজার্ড ইন ভোল্ট এন্ড ইটস অ্যানাদার ইউনিট ইজ মিলিভোল্ট। ঠিক আছে, রিডাকশন পটেনশিয়াল কিসে মাপা হয়, ভোল্ট বা মিলিভোল্টে, জেনারেলি ভোল্টে মাপা হয়, কিছু কিছু ক্ষেত্রে মিলিভোল্টে মাপা হয়। বল কোনো প্রবলেম আছে? নো স্যার, না স্যার। এবার আমি বলি, যত রিডাকশন পটেনশিয়াল বেশি হবে তার মানে কি, তত তার কি করার ক্ষমতা বেশি আছে, যত রিডাকশন কি হবে তার ইলেকট্রন কি করার ক্ষমতা বেশি আছে, গ্রহণ করলে সে কি হবে, সেটাকে কি বলি, রিডাকশন মানে রিডিউসড, এটা আমি বলতে চাইছি। তাহলে যত পজিটিভ ভ্যালু হবে, পজিটিভ ভ্যালু মানে কি, তার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কত বেশি, এবং যত বেশি হবে তার মানে কি, সে তত বেশি রিডিউস হবে, একদম সিম্পল কথা। তো ইফ দ্য পটেনশিয়াল ভ্যালু মিনস ইফ দ্য রিডাকশন পটেনশিয়াল ইজ হাইলি পজিটিভ, হোয়াট ইজ ইটস মিনিং, ইটস মিনিং ইজ দ্যাট ইট ইজ হাই টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রন, ইট ইজ হাই টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রন অ্যান্ড টু বি রিডিউসড, ভেরি সিম্পল কনসেপ্ট। মানে এইচএসে পড়ে এসেছিস ইলেকট্রোকেমিস্ট্রি বলে চ্যাপ্টার মনে আছে, এইচএসে এই চ্যাপ্টারে একটু পার্ট আমি ওখান থেকে আমি তুলেছি। মানে যত পজিটিভ ভ্যালু হবে তার মানে কি, তার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা তত বেশি, এবং তত বেশি মানে সে তত বেশি বিচারিত হতে পারে। বল কোনো প্রবলেম আছে? এবার যখন আমি রিডাকশন পটেনশিয়াল আসছি, যদি আমি উল্টোটা বলি অক্সিডেশন পটেনশিয়াল বললে কি বুঝবো, আমি লিখিনি অক্সিডেশন পটেনশিয়াল বলতে আমরা কি বুঝবো, সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝে, এটা তো রিডাকশন পটেনশিয়াল বোঝায়, এটা অক্সিডেশন পটেনশিয়াল বলতে আমরা কি বুঝবো, বল 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 ঠিক উল্টোটা বল স্যার, অক্সিডেশন পটেনশিয়াল বেশি হলে সে তত বেশি অক্সিডাইজড হবে, অক্সিডাইজড হবে, এবং তার কি হওয়ার প্রবণতা বেশি স্যার, ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা। এবার অক্সিডেশন পটেনশিয়াল একটা ছোট্ট করে ডেফিনেশন দেখে, অক্সিডেশন পটেনশিয়াল একটা ডেফিনেশন দেখে, প্রথম দিকে যেটা লেখা যাচ্ছে এটাকে উল্টো করে চিন্তা করো, এটা লাগবে, আমি ওই জন্যই আমি তোদের বলছি কেন অক্সিডেশন পটেনশিয়াল আনছি, তারও একটা কারণ আছে, এটা লাগবে, ওই জন্যই আমি তোদের বলছি। বল অক্সিডেশন পটেনশিয়াল মানে এটা কি, আমি রিডাকশন পটেনশিয়াল যেটা বললাম, তাহলে অক্সিডেশন পটেনশিয়াল মানে এটা কি স্যার, কোন মলিকিউলের ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা বেশি, আর হচ্ছে ছেড়ে দিয়ে নিচে জারিত হলে সেটাকে, ভেরি গুড, সেটাকে অক্সিডেশন, তার ক্ষমতাটাকে আমরা বলি যে অক্সিডেশন পটেনশিয়াল, ভেরি গুড। এবার যত পজিটিভ অক্সিডেশন পটেনশিয়াল হবে মানে, যত পজিটিভ অক্সিডেশন পটেনশিয়াল হবে মানে তত বেশি প্লাস হবে, এটা তত বেশি কি হবে, প্লাস হবে স্যার, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতাটা বাড়বে, ইলেকট্রন ছেড়ে দেওয়ার, ভেরি গুড। কোন প্রবলেম আছে? বল এই জায়গাটা নেক্সট। এবার আমি একটা ছবি এঁকেছি, দেখ একদম সিম্পল কনসেপ্ট, জিঙ্ক একটা দুটো ইলেকট্রোড আছে, একটা জিঙ্কের ইলেকট্রোড একটা কপার ইলেকট্রোড, আমার ছবি না, এটা নেটের ছবি, আমার ছবি না, পরিষ্কার বলছি, এটা জিঙ্কের ইলেকট্রোড আছে, একটা কপার ইলেকট্রোড আছে, ঠিক আছে। জিঙ্কটা কোথায় ডুবিয়েছি, জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে, কপারটাকে আমরা ডুবিয়েছি হচ্ছে কপার সালফেট সলিউশন, তাহলে জিঙ্ক একটা জিঙ্ক রড আছে, সেটা একটা ইলেকট্রোড, সেটা কিসের মধ্যে ডুবিয়েছি, জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে, কপার একটা ইলেকট্রোড আছে, সেটাকে আমরা কিসের মধ্যে ডুবিয়েছি, কপার সালফেট সলিউশন, দেখ অসুবিধা আছে, দেয়ার টু ইলেকট্রোডস, জিঙ্ক ইলেকট্রোড এন্ড কপার ইলেকট্রোড,
Zinc electrode is dipped in zinc sulfate solution and copper electrode is dipped in copper sulfate solution. Bol kono problem ache? Na sir. Now, just see, zinc is connected to the negative end of the battery. So, J electrode ta battery negative end e jukto thake, shetake amra ki boli? Very good. তাহলে নেগেটিভ এন্ড যুক্ত আছে তাহলে ন্যাকাটা কোথায় যুক্ত আছে নেগেটিভ এন্ড ব্যাটারি নেগেটিভ এন্ড যুক্ত আছে নিক দেখ জিং রডটা কি আছে তুই বল আর তুই বল জিং আমি একদম সিম্পল एग्जांपल বলছি জিং দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তৈরি করছে Zn প্লাস তাহলে জিং যেহেতু দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাহলে সেটা কি প্রসেস হচ্ছে বল নেগেটিভ পজিটিভ ভুলে যাচ্ছি একটা জিঙ্ক রড আছে একটা কপার রড আছে জিঙ্কটাকে আমরা ডুবিয়েছি জিঙ্ক সালফেটের মধ্যে কপারটাকে আমরা ডুবিয়েছি কপার সালফেটের মধ্যে ঠিক আছে প্রথম কাজ কি করছে জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়ে কিসে পূর্ণ হচ্ছে Zn প্লাস তাহলে ওখানে কি হচ্ছে জিঙ্কের ওখানে কি হচ্ছে বল কি হচ্ছে নেগেটিভ পজিটিভের কথা ভুলে যেতে বলেছি প্রথম কথা হচ্ছে কি বললাম জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়ে কিসে পূর্ণ হচ্ছে Zn প্লাস টু তে তাহলে এটা কি হচ্ছে এতটাই বুঝতে পারি জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এটা অক্সিডাইজড হচ্ছে আর সেই দুটো ইলেকট্রন কি রিঅ্যাক্ট করছে এই দুটো ইলেকট্রন কে গেইন করছে কপার 2 প্লাস একদম সিম্পল কপার 2 প্লাস এই দুটো ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করে কিসে পূর্ণ হচ্ছে কপারে অসুবিধা আছে তাহলে কি হচ্ছে জিং দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তৈরি করছে কি Zn প্লাস 2 কেন জিং কপারে ভেরিয়েশন হচ্ছে সেটা আমি পড়ে আসছি জিং দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়ে কি পূর্ণ হচ্ছে Zn প্লাস 2 এটা কপার প্লাস 2 কি করছে সেই দুটো ইলেকট্রনকে গ্রহণ করছে গ্রহণ করে কিসে পূর্ণ করছে কপারে একদম সিম্পল কনসেপ্ট So what is zinc doing? Zinc is losing two electrons and form Zn plus 2. And copper plus 2 is gaining these two electrons to form copper. So, you have no problem at it? Copper is not going to be able to copper plus 2, it's like a cycle. Solution to copper sulfate. Copper sulfate is copper plus 2. কপার সালফেট ভেঙে কি তৈরি হয় বল আচ্ছা কপার সালফেট ভেঙে কি তৈরি হয় আচ্ছা সিও2 প্লাস এসও4 টু মাইনাস আর জিঙ্ক সালফেট ভেঙে জিঙ্ক সালফেট ভেঙে কি তৈরি হয় আচ্ছা Zn2 প্লাস আর এসও4 টু মাইনাস এই কোনটা থেকে Zn প্লাস 2 এলো আর এখানে কোনটা থেকে সিও প্লাস 2 এলো বুঝতে পারলি হ্যাঁ স্যার তো Zn এসও4 ব্রেকস টু ফর্ম Zn প্লাস 2 আর এসও4 মাইনাস And CuSO4 breaks to form Cu plus 2 and SO4 minus 2. So what happens? Zinc is actually, what is zinc doing? Zinc is actually losing the two electrons and forms Zn plus 2. Bol, eta kono problem ache? Na sir. These two electrons are gained by which? Cu plus 2 to form copper. Bol, kono problem ache? Na sir. তাহলে এবার বলতো ইলেকট্রনটা কোনখান থেকে কোনখানে যাচ্ছে তোরা দেখতেই পাচ্ছিস
জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জেডএন প্লাস কপার প্লাস টু সেই দুটো ইলেকট্রনকে গেইন করে কপার তাহলে ইলেকট্রনটা কোন খান থেকে কোন খানে যাচ্ছে জেডএন থেকে সিউর দিকে যাচ্ছে জেডএন থেকে সিউর দিকে যাচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ইলেকট্রন ফ্লোস ফ্রম জেডএন টু সিউ ঠিক আছে তাই ইলেকট্রন যদি জেডএন টু সিউর দিকে যায় তাহলে কারেন্টটা কোন দিকে যাবে ঠিক তার উল্টো দিকে বল কারেন্টটা কোন দিকে যাবে যেদিকে তোর ইলেকট্রন যায় তার অপোজিট দিকে কারেন্ট যাবে কোনোদিন ভুলবি না কারেন্ট উইল বি ফ্লোয়িং অপোজিট টু দা ইলেকট্রন ফ্লো কোনোদিন ভুলবি না ভুলে গেলে কেমিস্ট্রি ভুলে যা তো ইলেকট্রিসিটি উইল ফ্লো ফ্রম কপার টু জিঙ্ক আর ইলেকট্রনটা যাচ্ছে হচ্ছে জিঙ্ক থেকে কপার মানে ইলেকট্রিসিটি কোথা থেকে যাচ্ছে কপার থেকে জিঙ্ক ওর কোনো প্রবলেম আছে না স্যার প্রবলেম নেই তাহলে আবার বলছি জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জেডএন প্লাস টু তে পরিণত হচ্ছে সেই দুটো ইলেকট্রন কে গ্রহণ করছে সিউ প্লাস টু গ্রহণ করছে গ্রহণ করে কি হচ্ছে কপারে পরিণত হচ্ছে ঠিক আছে তাহলে ইলেকট্রনটা কোনখান থেকে যাচ্ছে জিঙ্ক থেকে কপার তার মানে কারেন্টটা ঠিক ইলেকট্রন ফ্লোর অপোজিট হবে কারেন্টটা যাবে কপার থেকে জিঙ্ক ভেরি সিম্পল কনসেপ্ট জিঙ্ক ইজ অ্যাকচুয়ালি লুজিং টু ইলেকট্রনস টু ফর্ম জেডএন প্লাস টু দিস টু ইলেকট্রনস আর গেইনড বাই কপার টু ফর্ম সিউ প্লাস সরি দিস টু ইলেকট্রনস আর গেইনড বাই সিউ প্লাস টু টু ফর্ম কপার সো অ্যাকচুয়ালি ইলেকট্রনস ফ্লোস ফ্রম জিঙ্ক টু কপার মিন্স কারেন্ট ফ্লোস ফ্রম কপার টু জিঙ্ক বল কারো কোনো প্রবলেম আছে এই কনসেপ্টটা স্ট্যান্ডার্ড ইলেকট্রন পটেন্সিয়াল হচ্ছে আমরা কোন সময় মাপি এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে মাপি স্ট্যান্ডার্ড কন্ডিশনটা কত টেম্পারেচার সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবার কি হচ্ছে প্রত্যেক আয়ন ধর এখানে আয়নস গুলো কি আছে জেডএন প্লাস টু এবং সিউ প্লাস টু প্রত্যেকটা আয়নের কনসেন্ট্রেশন হবে হচ্ছে এক মোলার ঠিক আছে এবং দেখ এবার আয়নস মানে সেগুলো তো পড়েছিস কেপি কেসি পড়েছিস তোরা কেপি কেসি কনসেপ্ট পড়েছিস কেপি কেসি কনসেপ্ট পড়েছিস যদি কনসেন্ট্রেশন থাকে তাহলে তার পার্সিয়াল প্রেশার থাকবে কি থাকবে না আংশিক চাপ থাকবে কি থাকবে না হ্যাঁ স্যার থাকবে আর থাকবে একটা রিলেশন আমি একটু তোদের জন্য আমি রিক্যাপিচুলেট করছি কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আরটি ডেল্টা এন মনে পড়ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আরটি ডেল্টা এন তাহলে যদি কেসি থাকে তাহলে কেপি থাকতে পারতো একদম সিম্পল কনসেপ্ট যদি কেসি থাকে তাহলে কেপি থাকতে বাধ্য বল তো উই হ্যাভ লার্নড ফ্রম আওয়ার চাইল্ডহুড কনসেপ্ট কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আরটি ডেল্টা এন কেপি কেসি ইজ নাথিং বাট রিলেটেড টু কনসেন্ট্রেশন এন্ড কেপি ইজ নাথিং বাট রিলেটেড টু পার্সিয়াল প্রেশার ভেরি সিম্পল কনসেপ্ট আমি অনেক ডেপথে চলে যাচ্ছি কেমিস্ট্রি একটু ইলেকট্রন পটেনশিয়াল বোঝাতে গেলে একটু দেখতে যেতেই হবে কেপি মানে সেটা হচ্ছে পার্সিয়াল প্রেশারের রেসপেক্টে এবং কেসি মানে সেটা হচ্ছে কনসেন্ট্রেশনের রেসপেক্টে তাহলে কনসেন্ট্রেশন থাকলে তোর পার্সিয়াল প্রেশার থাকতে বাধ্য ঠিক আছে তাহলে কনসেন্ট্রেশনটা বললাম এক মোলার তাহলে সেক্ষেত্রে কি হবে আমি একটু আগে রিলেশনটা বললাম যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল্টা তাহলে কনসেন্ট্রেশন যদি এক মোলার হয় চাপটাও কত হবে আংশিক চাপটাও কত হবে পার্সিয়াল প্রেশারটাও দেখ এক এটিএম দেখতে পাচ্ছিস কনসেন্ট্রেশনটা যদি এক মোল ধরো একদম সিম্পল হিসেব কর কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল্টা এন ঠিক আছে একদম সিম্পল আমি বলছি একদম সিম্পল যদি কেসি গুণ হয় হচ্ছে এক মোল আর এটা মাথায় রাখ মানে কেসি যে কনসেন্ট্রেশন সেগুলো যদি এক মোল আর হয় তখন কেপি যে পার্সিয়াল প্রেশার সেগুলো কিন্তু এক এটিএম হবে এটা কোনোদিন ভুলবি না ঠিক আছে তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল মাপতে গেলে প্রথম কি করতে হবে টেম্পারেচারটা নিতে হবে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড
এবং কি হবে কনসেন্ট্রেশনটা নিতে হবে হচ্ছে এক মোলার ভেরি সিম্পল কনসেপ্ট কনসেন্ট্রেশনটা নিতে হবে হচ্ছে এক মোলার এবার আমরা বাচ্চাবেলা থেকে পড়েছি এপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আরটি ডেল্টা ঠিক আছে এবার যদি কেসি থাকে তার মানে কেপি তো থাকতে বাধ্য কেপি মানে সেটাই হচ্ছে রিলেটেড টু পার্সিয়াল প্রেশার মানে যদি কনসেন্ট্রেশনটা এক মোলার হয় পার্সিয়াল প্রেশারটা কত হবে এক এটিএম বল কোনো প্রবলেম আছে নো স্যার নেক্সট মেটাল গুলো কিন্তু পিওর অবস্থা থাকতে হবে জিঙ্ক কপার এগুলো কিন্তু পিওর হতে হবে মানে অপদ্রব্য থাকবে না এটা একটা ক্রাইটেরিয়া স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল কি কি ভাবে মাপা হয় একটা যে টেম্পারেচারটা হবে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট কনসেন্ট্রেশন মানে এই যে আয়ন Zn plus 2 Cu plus 2 আয়ন প্রত্যেকটা আয়নের কনসেন্ট্রেশন কত হবে এক মোলার এবার সেখান থেকে আমরা কি বলেছিলাম বাচ্চাবেলা থেকে পড়েছি Kp is equal to Kc RT delta n তাহলে Kc যদি থাকে Kp থাকতে বাধ্য Kp is equal to Kc RT delta n তাহলে Kc যদি থাকে Kp থাকতে বাধ্য Kc কনসেন্ট্রেশন থাকলে Kc থাকবে তাহলে Kc থাকলে Kp থাকবে Kp মানে পার্সিয়াল প্রেশার থাকবে তাহলে কনসেন্ট্রেশন যদি এক মোলার হয় তাহলে পার্সিয়াল প্রেশার গুলো হবে হচ্ছে এক এটিএম ভেরি সিম্পল কনসেপ্ট ঠিক আছে হ্যাঁ স্যার এবং মেটাল গুলো জিঙ্ক কপার এগুলো পিওর হতে হবে ঠিক আছে তো ফার্স্ট টেম্পারেচার ইজ 25 ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট দা কনসেন্ট্রেশন মিন্স হোয়াট ইজ দা কনসেন্ট্রেশন মিন্স দা কনসেন্ট্রেশন অফ Zn plus 2 এন্ড Cu plus 2 বোথ উইল বি 1 মোলার নেক্সট ইফ দেয়ার ইজ কনসেন্ট্রেশন দেয়ার উইল বি Kc সো Kc মিন্স দেয়ার উইল বি Kp ভেরি সিম্পল কনসেপ্ট উই নো Kp ইজ ইকুয়াল টু Kc আর T ডেল্টা n If there is Kc, there will be Kp. So Kc, for Kc, we measure the concentration, and for Kp, we measure the partial pressure. So for Kc, if the concentration is 1 molar, and for Kp, if the partial, then the partial pressure will be 1 atm. Ball kono problem ache? And metals like copper and zinc will be in the pure state. Ball kono problem ache? Na sir. তোমরা যে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল এটা কার্ড স্পেক্ট্রাম মাপা হয় সর্বদা একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড স্পেক্ট্রাম মাপা হয় যার পটেনশিয়াল মানটা হচ্ছে 0 ভোল্ট এটা কোনোদিন ভুলবি না স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল সর্বদা মাপা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড স্পেক্ট্রাম সেটা আমি আসছি একটা রিঅ্যাকশন দেখাচ্ছি যার পটেনশিয়াল হচ্ছে 0 ভোল্ট ঠিক আছে তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল কার্ড স্পেক্ট্রাম মাপা হয় স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডে যার পটেনশিয়াল হচ্ছে 0 ভোল্ট তো স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল উইল মেজারড উইথ রেসপেক্ট টু স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড হুজ পটেনশিয়াল ইজ অ্যাকচুয়ালি 0 ভোল্ট অল কোনো প্রবলেম আছে না স্যার স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল মাপার জন্য আমাদের কি প্রয়োজন হয় একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড যার পটেনশিয়ালটা কত 0 ভোল্ট এইবার আমরা একটা রিঅ্যাকশনে চলে যাচ্ছি এইটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দেখ কে প্রশ্ন করছে যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা কি জিনিস ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচে যে কোনো থাকবে একদম সিম্পল এই এই যে এত যে এত যে ইলেকট্রোড পটেনশিয়াল বকলাম এই ইলেকট্রোড পটেনশিয়ালের ভিত্তিতে একটু টাইমটা বেশি লাগবে ঠিক আছে এই ইলেকট্রোড পটেনশিয়ালের ভিত্তিতে আমরা একটা সিরিজ তৈরি করি সেটাকেই আমরা বলেছি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ সো অন দা বেসিস অফ দিস রিডাকশন পটেনশিয়াল উই প্রিপেয়ার এ সিরিজ But on the basis of electrode potential, electrode potential is now on the basis of reduction potential, we prepared a series that we called it electrochemical series. ঠিক আছে? মানে আমরা কিসের রেসপেক্টে সিরিজ তৈরি করেছি? ওই যে ইলেকট্রোড পটেনশিয়ালের রেসপেক্টে একটা সিরিজ তৈরি করেছি। সেটাকে আমরা বলেছি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এবার নিচের যে দেখ উপর থেকে নিচে যাচ্ছে উপরে যত থাকবে তত রিডাকশন হওয়ার ক্ষমতা বেশি এবং নিচে যত থাকবে তত অক্সিডেশন হওয়ার ক্ষমতা বেশি তাহলে কি বললাম ইলেকট্রোকেমিক্যাল সিরিজের যত উপরে থাকবে সরি ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যত নিচে থাকবে আমি তো বললাম ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যত নিচে থাকবে সেটা রিডাকশন হওয়ার সম্ভাবনা বেশি এবং ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যত উপরে থাকবে তার অক্সিডেশন হওয়ার সম্ভাবনা বেশি ভেরি সিম্পল কনসেপ্ট তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যত নিচে থাকবে তার রিডাকশন হওয়ার সম্ভাবনা বেশি এবং ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যত উপরে থাকবে তার অক্সিডেশন হওয়ার সম্ভাবনা বেশি এটা কোনোদিন ভুলবি না তো
ইলেকট্রোকেমিক্যাল সিরিজের যত নিচে থাকবে তার রিডাকশন হওয়ার ক্ষমতা বেশি, এবং ইলেকট্রোকেমিক্যাল সিরিজের যত উপরে থাকবে তার অক্সিডেশন হওয়ার ক্ষমতা বেশি। সো ইন দ্য ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এট দ্য বিলো পজিশন দে আর দ্য হাই টেন্ডেন্সি টু রিডিউস, এন্ড এট দ্য টপ পজিশন দ্য হাই টেন্ডেন্সি টু অক্সিডাইজ। বল কোনো প্রবলেম আছে? না স্যার। হ্যালো, কোনটা সবচেয়ে তাড়াতাড়ি রিডিউস হবে? এটা কি আছে মেন মৌলটা? লিথিয়াম, সরি লিথিয়াম। তাহলে লিথিয়াম সবচেয়ে তাড়াতাড়ি রিডিউস হবে, এবং সবচেয়ে তাড়াতাড়ি অক্সিডাইজড কোনটা হবে? এফই। এফই, ভেরি গুড। তো ফ্রম দিস কনসেপ্ট উই ক্যান টেল দ্যাট লিথিয়াম হ্যাজ হাই টেন্ডেন্সি টু রিডিউস এন্ড আয়রন হ্যাজ হাই টেন্ডেন্সি টু অক্সিডাইজ। ভেরি সিম্পল কনসেপ্ট। লিথিয়ামের প্রচন্ড হাই টেন্ডেন্সি আছে বিকারণ হওয়ার, এবং আয়রনের প্রচন্ড হাই টেন্ডেন্সি আছে অক্সিডাইজেশন হওয়ার। বল কারো কোনো প্রবলেম আছে কি না? না স্যার, প্রবলেম নেই। তাহলে নিচে যত থাকবে তার কি হবে? রিডাকশন হওয়ার ক্ষমতা বেশি। তত উপর দিকে থাকবে তার কি হবে? অক্সিডেশন হওয়ার ক্ষমতা বেশি। তাই জন্য সবচেয়ে বেশি রিডাকশন হয়েছে লিথিয়ামের ক্ষেত্রে, আর সবচেয়ে বেশি অক্সিডেশন হয়েছে আয়রনের ক্ষেত্রে। বল এই অবধি কোনো প্রবলেম আছে? Zn plus 2H plus, Zn plus 2 plus hydrogen. জেডেন কি করছে এখানে? কি করছে জেডেন? কি করছে জেডেন? প্লাস টু পরিণত হওয়া জেডেন কি করছে? ইলেকট্রন ছাড়ছে। কিছু ইলেকট্রন ছাড়ছে, ছেড়ে কিসে পরিণত হচ্ছে? জেডেন টু প্লাস অ্যাকুয়াস, জেডেন প্লাস টু। আর হাইড্রোজেন কি করছে? এইচ প্লাস কি করছে? দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে স্যার। নিয়ে নিচ্ছে, নিয়ে কি তৈরি করছে? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস, আচ্ছা কি এই জিরো ভ্যালুটা? আমি যেটা বলছিলাম এই জিরো ভ্যালুটা কিসের ভ্যালু? এই জেডেন জেডেন প্লাস টু প্লাস টু এই জিরো ভ্যালুটা কিসের ভ্যালু? অক্সিডেশন পটেন্সিয়াল না রিডাকশন পটেন্সিয়াল? বলো ওপরের রিয়াকশনটা কি হচ্ছে? বলো ওপরের রিয়াকশনটা কি হচ্ছে? বলো ওপরের রিয়াকশনটা কি হচ্ছে? ওটা রিঅ্যাকশনটা কি হচ্ছে? জেডএন জেডএন প্লাস টু প্লাস টু মানে কি হচ্ছে স্যার? অক্সিডেশন। অক্সিডেশন, ভেরি গুড। অক্সিডেশন হচ্ছে, তাহলে এইটা কিসের মান? অক্সিডেশন পটেনশিয়াল না রিঅ্যাকশন পটেনশিয়াল? অক্সিডেশন পটেনশিয়াল। অক্সিডেশন পটেনশিয়াল, ভেরি গুড। অক্সিডেশন পটেনশিয়ালের মান, তাহলে অক্সিডেশন পটেনশিয়ালের মান মানে কি? যদি অক্সিডেশন পটেনশিয়াল পজিটিভ হয় তাহলে রিঅ্যাকশন পটেনশিয়াল কি হয়ে যাবে? এর অক্সিডেশন পটেনশিয়ালটা পজিটিভ, তাহলে রিডাকশন পটেনশিয়াল কি হবে? অক্সিডেশন পটেনশিয়ালের ঠিক অপোজিটটা হয় হচ্ছে রিডাকশন পটেনশিয়াল। রিডাকশন পটেনশিয়াল কি হবে বল? কি হবে তোরা বল? বল অক্সিডেশন পটেনশিয়ালটা পজিটিভ, তাহলে রিডাকশন পটেনশিয়াল কি হবে? নেগেটিভ স্যার। স্যার নেগেটিভ। নেগেটিভ, ভেরি গুড। তাহলে এই মানটা কত হয়ে যাবে রিডাকশন পটেনশিয়ালের রেসপেক্টে? ই জিরো ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? কত ভ্যালু হবে? এটা তো অক্সিডেশন পটেনশিয়াল এর ভ্যালু 0.76, তাই রিডাকশন পটেনশিয়াল এর ভ্যালু কত হবে? এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 0.76। আর টোটাল ই জিরো ভ্যালুটা কত হবে? আমি বলেছিলাম এই রিডাকশন হচ্ছে তার থেকে কোনটা কি বিয়োগ দিতে হবে? অক্সিডেশন। রিডাকশনের ভ্যালু কত? জিরো হবে স্যার টোটাল। না
রিডাকশনের ভ্যালু কত? রিডাকশনের ভ্যালু কত? 0.00 দেয়া আছে। আর অক্সিডেশনের ভ্যালু কত? আমি রিডাকশন পটেনশিয়ালের রেসপেক্ট অফ 0.76 কি নেগেটিভ না পজিটিভ? পজিটিভ না, আমি বললাম রিডাকশন পটেনশিয়ালের রেসপেক্টে বলতে হবে। আচ্ছা স্যার, আচ্ছা তাহলে স্যার মাইনাস মাইনাস তাহলে 0.00 মাইনাস মাইনাস 0.76 মানে কত হলো? প্লাস 0.76 প্লাস 0.76 জিরো। পজিটিভ এর রিঅ্যাকশনটা কি, স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস? স্যার স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস, ভেরি গুড। একই বললাম, দেখ জেডেন দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জেডেন প্লাস টু গুণ, এটা কিন্তু অক্সিডেশন পটেনশিয়ালের ভ্যালু 0.76 ভোল্ট, ঠিক আছে? এটাকে রিডাকশন পটেনশিয়ালে কনভার্ট করতে হলে কি করতে হবে আমাকে? নেগেটিভ করতে হবে। তাই ইজিরো হয়ে গেল কি, মাইনাস 0.76 ভোল্ট রিডাকশন পটেনশিয়াল যখন লিখবো। এবার হাইড্রোজেনের রিডাকশন পটেনশিয়ালের মানটা দেওয়া আছে 0.00 ভোল্ট। এবার আমরা জানি কি ইজিরো মানটা কি, অ্যাকচুয়ালি ইজিরো রিডাকশন মাইনাস ইজিরো অক্সিডেশন, ইজিরো রিডাকশন মাইনাস ইজিরো অক্সিডেশন। ইজিরো রিডাকশন হচ্ছে 0.00 ভোল্ট, মানে ইজিরো অক্সিডেশনটা কত হলো? জিরো অক্সটা আমি বলেই দিয়েছি রিডাকশন পটেনশিয়ালের রেসপেক্টে কত, মাইনাস 0.76। 0.00 মাইনাস মাইনাস 0.76 মানে কত হলো? 0.76 ভোল্ট। মানে পজিটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু মানে কি, তার কি হওয়ার সম্ভাবনা বেশি, মানে রিঅ্যাকশনটা কি স্বতঃস্ফূর্ত, তাই তো? স্পন্টেনিয়াস হবে স্যার। স্পন্টেনিয়াস, ভেরি গুড। সো স্যার একবার বলছি, অক্সিডেশনের ভ্যালুটা কত দিচ্ছে 0.76 ভোল্ট, দেখতে পাচ্ছিস? অক্সিডেশনের ভ্যালুটা কত দিচ্ছে 0.76 ভোল্ট। এবার এটাকে তুই যখন রিডাকশনে নিয়ে যাবি তাহলে ওর ভ্যালুটা কত হয়ে যাবে, ওর ভ্যালুটা কত হয়ে যাবে? তুই যখন অক্সিডেশনে 0.76 ভোল্ট লিখছিস তাহলে রিডাকশনের ওর ভ্যালুটা কত হবে? যে বলি আরেকবার বলি স্যার, মাইনাস -0.76। আমি রিডাকশন, আমরা কি জানি ইজিরো ইজ ইকুয়াল টু ইজিরো রিডাকশন মাইনাস ইজিরো অক্সিডেশন, ইজিরো রিডাকশন মাইনাস ইজিরো অক্সিডেশন। তাহলে ইজিরোটা কত, রিডাকশনে কত 0.00, এবার ইজিরো অক্সিডেশনের মানটা কত, ইজিরো অক্সিডেশনের মানটা কত বলাম এক্ষুনি বললাম, তাহলে 0.00 মাইনাস মাইনাস 0.76 টোটাল ভ্যালু কত বেরোলো? আমরা কি জানি ইজিরো রিডাকশন মাইনাস ইজিরো 0.76 0.76। তাহলে রিঅ্যাকশনটা কি স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস? সবচেয়ে ভালো বিজারিত মৌল কোনটা? লিথিয়াম। সবচেয়ে ভালো জারিত মৌল কোনটা? আয়রন। তাহলে ওপর দিকে যত যাবে, ওপর দিকে যত যাবে তত কি হবে? সিম্পল, ওপর দিকে যত যাবে মানে ধর লিথিয়াম থেকে আয়রনের দিকে গেলে তাহলে কি হলো? একদম সিম্পল, মানে লিথিয়াম মানে সবচেয়ে ওপর দিকে যত যাবি ওপর দিকে মৌল হচ্ছে আয়রন এবং নিচের দিকে মৌল হচ্ছে লিথিয়াম। তাহলে লিথিয়াম মৌলটা সবচেয়ে বেশি রিডিউসড হওয়ার ক্ষমতা বেশি আছে এবং আয়রন মৌলটা কি হচ্ছে সবচেয়ে বেশি অক্সিডাইজড হওয়ার ক্ষমতা বেশি আছে। বল কোনো প্রবলেম আছে? নো স্যার। নো স্যার। তাহলে এবার একটা কথা আমি লাস্টে বলবো বলে আমি বলেছি, এক লিথিয়ামের তো রিডিউসড হওয়ার ক্ষমতা বেশি, তাহলে কি ফর্মে লিখবো, তাহলে কোন ফর্মে লেখাটা ভালো? লিথিয়াম যদি রিডিউসড হওয়ার ক্ষমতা বেশি তাহলে কোন ফর্মে লেখাটা ভালো? লিথিয়াম প্লাস এক ইলেকট্রন গ্রহণ করে লিথিয়াম, এটা কি অ্যালাউড? তো এটা অ্যালাউড তো? হ্যাঁ স্যার। রিঅ্যাকশন হাফ রিঅ্যাকশন হিসেবে লিখবো। আর আয়রনটা কোন ফর্মে লিখবো? আয়রনটা স্যার এফি ফর্মে লিখবো স্যার। এফি মাইনাস কি লিখবো? এফি মাইনাস ইলেকট্রন মানে স্যার দুটো ইলেকট্রন, তুই তাই তো? হ্যাঁ হ্যাঁ, এফি প্লাস টু। আমি সেটা আরেকবার বলে দিলাম, আমি বললাম লিথিয়ামটা রিডিউসড হওয়ার ক্ষমতা বেশি, তাহলে কি ফর্মে লিখবো? লিথিয়াম প্লাস এক ইলেকট্রন গেইন করে লিথিয়াম এর পূর্ণাঙ্ক হচ্ছে, ঠিক আছে? কিন্তু আয়রনটা দেখ, আয়রনটা আমি বলছি ওর অক্সিডাইজড হওয়ার ক্ষমতা বেশি, তাহলে আমরা কোন ফর্মে লিখবো? এফি দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে এফি প্লাস টু তে পূর্ণাঙ্ক হয়েছে। বল আর কোনো প্রবলেম আছে? আমি বলছি লিথিয়াম হচ্ছে সবচেয়ে রিডিউসড করার ক্ষমতা বেশি,
এবং আয়রনের হচ্ছে সবচেয়ে অক্সিডাইজড হওয়ার ক্ষমতা বেশি। তাহলে আমরা কোন ফর্মে লিথিয়ামটাকে লিখবো? লিথিয়াম প্লাস এক ইলেকট্রন গ্রহণ করে লিথিয়ামে পরিণত হচ্ছে, ঠিক আছে? আর যদি অক্সিডেশনের রেসপেক্টে লিখি কি করবো, মানে অক্সিডেশন কোনটা ক্ষেত্রে ভালো হবে, যে আয়রন দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe প্লাস দিতে পরিণত হচ্ছে, তাই তো? বল কারু কনসেপ্টটা ভুল আছে। লিথিয়ামের আমি বলছি রিডাকশন হওয়ার ক্ষমতা বেশি। রিডাকশন হওয়ার ক্ষমতা বেশি মানে কি? রিডাকশন হওয়ার ক্ষমতা বেশি মানে কি? তাহলে আমরা কোন ফর্মে লিখবো? লিথিয়াম প্লাস একটা ইলেকট্রন গেইন করে লিথিয়াম, সেই ফর্মে লিখবো। আর অক্সিডাইজড হওয়ার ক্ষমতা বেশি মানে আয়রনটাকে কি ফর্মে লিখবো? আয়রন দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe প্লাস টু তে পরিণত হচ্ছে। বল কোনো প্রবলেম আছে? বল কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার প্রবলেম নেই। এইবার আমার কাজ হচ্ছে এই একটা অ্যাসাইনমেন্ট দেবো, এই ভ্যালু দেওয়া আছে টেবিল ওয়ান টেবিল টু আগের দিনের প্র্যাকটিক্যাল, মানে এটার সাথে আমার এর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? এটা সলভ করতে হবে। ওকে স্যার, ঠিক আছে। গোপাল অ্যাটেন্ডেন্স, এটার সাথে কোনো সম্পর্ক নেই, এটার সাথে আজকের ক্লাসের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? রিপিট, মানে ওই যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো। বাকিরা ছিল হয়তো এখন বেরিয়ে গেছে, এরকম কিছু একটা হয়েছে।